السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. بارك الله لنا في القرآن المجيد والفرقان الحميد، ثم الحمد لله. সম্মানিত আমার যুব ভাইগণ, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, তাদের জন্য রইল লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। আজ আপনাদের জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তার আগে বলি, যদি আপনি এই তৌফিকুল চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটিকে ভালো বিষয়ে সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সম্মানিত ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যার শরীরে যত রক্ত, তার তাগুত, তার ক্ষমতা, তার সব কিছুই, তার সুস্থতা অনেক বেশি বৃদ্ধি, কি খেলে বেশি রক্ত হবে, শরীরে কোন জিনিসটা খাইলে বেশি রক্ত হয়, এই শীতকে টেক আপ দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মহাজ্ঞানী, তিনি এই সারা বছর ধরে এক এক মৌসুমে এক একটা জিনিস উৎপাদন করে দেন, আর এক একটার এক এক গুণ আছে। বর্তমান সময়টা চলতেছে শীতকাল, শীতকালের মধ্যে যে পণ্যটা আপনি বা যেই ফলটি আপনি খাবেন বেশি, যেটাতে রক্ত হবে বেশি, রক্তর কোষগুলো আপনাকে খুলে দিবে, শরীরে রক্ত বেশি হবে, আপনার চেহারা ডুগডুগ হবে, এমনকি অন্ততপক্ষে 10 থেকে 12টি রোগের কাজ করবে। শীতকাল আসলে দেখা যায় শ্বাসকষ্ট হয়, যাদের হাঁপানিস তাদের আরও বেশি শ্বাসকষ্ট হয়, বা যাদের হেজমা আছে তাদের সমস্যা হয় বেশি, খুব খুকি কাশ হয়। আবার অনেক যারা দুর্বল মানুষ আছে, এদেরকে নিয়ে বেশি সমস্যা, তারা সবল হতে চায়, অনেক সময় দেখা যায় ডিম খায়। কিন্তু অনেক গরিব লোক আছে কিন্তু ডিমও কিনতে পারবে না, তাদের জন্য আমি বলি আমার এই ভিডিওটা আপনি দেখেন, খুবই উপকার হবে। যে কথাটা আমি এক্ষুনি বলতেছি, হ্যাঁ, এই শীতকালীন বাজারে অবশ্যই যে পণ্যটি পাবেন হাতের কাছে, গাজর। গাজর এমন একটি পণ্য, আপনি যদি নিয়মিত খেতেই থাকেন, গাজর এমন একটি জিনিস আপনি যদি নিয়মিত খান, তাহলে আপনার শরীর টগবগ হবে, প্রত্যেকটা শরীরে রক্তর কোষগুলা রক্ত ছাড়বে, রক্ত বৃদ্ধি হবে, আপনার শরীরে স্বাভাবিক শক্তি চলে আসবে। বিশেষ করে দেখা যায় গাজর আমরা হাতের কাছে পাই, এটাকে কিছুই মনে করি না, অথচ দেখছেন গাজর নিয়ে অনেক অনেক সমস্যার সম্মুখীন হয়ে মানুষ গাজরের আচার, গাজরের হালুয়া, গাজরের এখন অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেটা কোম্পানি, ঔষধের কোম্পানিগুলো থেকে বের করছে গাজরের শক্তি। তাহলে গাজর কত শক্তিশালী আপনি জানেনই না। তো নিয়মিত শুধু গাজরই যদি খান, সালাদ খান, সিদ্ধ করে খান, যারা কাঁচাই খেতে পারেন আরও উপকার, কাঁচাই খান। এক নম্বর কথা, যদি আপনার হাড়ের কোনো সমস্যা থাকে, গাজর খেতে পারেন, তাহলে হাড়ের সমস্যাটা সমাধান হয়ে যাবে। লেভারের যদি কোনো সমস্যা থেকেই থাকে, লেভারের কোনো সমস্যা যদি থেকেই থাকে, তা সমাধান দিয়ে দিবে। তো যাই হোক বন্ধুরা, নিয়মিত গাজর খাবেন শীতকালে, আর গাজর খাইলে আপনি শীত কী জিনিস বুঝতে পারবেন না, গাজর এত শক্তিশালী জিনিস। হয়তো বলবেন এটা একটা কী মাটিতে পড়ে থাকে, না, আপনি খান, নিয়মিত খাইতেই থাকুন না কেন, আপনার শরীরে যে তাগুত যদি না আসে, তাহলে আমার কমাই করে বিভিন্ন কথা আপনি বলতে পারেন, এই অনুমতি আমি দিয়ে দিলাম। যাই হোক, আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, নিরাপদে থাকবেন। দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।